পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কিং মোজাম্বেল এর নিজ তহবিল থেকে সোমবার সকালে আমিশাপাড়া ইউনিয়নের 400 হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবু, সহসভাপতি বিফি মাহবুবুর রহমান বাহার, উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলার হোসেন সুজন, আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পারভেজ আলম, যুবলীগের সভাপতি সুমন সহ আরো অনেকে। কিং মোজাম্বেল আমাদের জনপ্রিয় চ্যানেল 71 বাংলা টিভির নোয়াখালীর প্রতিনিধি মনির হোসেন সজীবকে জানান, আমি মানুষের জন্য রাজনীতি করি এবং দেশের জন্য রাজনীতি করি, নিজের জন্য নয়। ভোট করবো না, আমার নিজের জন্য, এখানে কোনো সন্দেহ নাই। ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করি আমি বলতেছি। তারপর কেন রাজনীতি করি আমি? আমি মানুষের জন্য রাজনীতি করব, দেশের জন্য রাজনীতি করব। সেটার প্রমাণ হলে যারা আপনাদের নেতা ছিলেন, আগামী দিন এরা নেতা হবে, এদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমিও আপনাদের মতো আপনাদের কাছে থাকি, এদেরকে সহযোগিতা করব। আমি কিং রাজা, আমি রাজা না, আমি মানুষের রাজা, মনের রাজা, মানুষের উপকার করব। এই বাস্তবতা, এটার জন্য আমি বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। আমি মনে করব আল্লাহ আমার বাসায় রাখবে মানুষের হেল্প করার জন্য। আমি এই চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশে পৌঁছেছি। আমি আরেকবার বলি, প্লিজ ব্রাদার, ডোন্ট পিক মি, আই এম দ্য লাস্ট ম্যান, ইফ ইউ পিক মি ইউ গো ইন হেল, বিকজ আই ডোন্ট হ্যাভ নো এনি চয়েস, আই ডোন্ট লাইক টু ডু এনি কন্টেস্ট, প্লিজ বি কেয়ারফুল, ডোন্ট ট্রাই টু বিট মি। বাংলা জয় বঙ্গবন্ধু।